প্রধানমন্ত্রীর সমালোচিত সিদ্ধান্তে মাত্র সাত দিনে দেশের বিদ্যুৎ সংকট কেটে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদে বাজেটের উপর আলোচনায় তিনি কথা বলেন প্রতিমন্ত্রী বলেন ভয়াবহ লোডশেডিং দুই সপ্তাহের আগে ভালো হওয়ার কথা ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপে মাত্র এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটা ভালো বলে মন্তব্য করেন তিনি এবারের বাজেটে বিদ্যুৎ সঞ্চালনের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন দু হাজার চব্বিশ সাল নাগাদ ছেচল্লিশটি কূপ খননের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার দেশের মানুষকে সহজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ জানান তিনি বলেন নেপালের সঙ্গে সরাসরি গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে আসার পরিকল্পনাও এগিয়ে যাচ্ছে মাত্র খানি আমরা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে একটা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার এবং আমার যে ধারণা ছিল যে আমরা প্রায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে এটাকে একটা সমাধানের দিকে নিয়ে যাব আল্লাহ অশীষ রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দূরদৃষ্টি এবং সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আমরা সকলের সহযোগিতায় আমরা মাত্র সাত দিনের মাথায় বিদ্যুৎকে মোটামুটি একটা নির্বিচ্ছন্ন জায়গায় নিতে পেরেছি